বন্ধুরা, চায়নাতে এমন একটা গ্রাম আছে যেটা সাপের গ্রাম নামে পরিচিত। বললে হয়তো বিশ্বাস হবে না, কিন্তু এখানে প্রতিটা ঘরে কয়েকশো করে বিষধর সাপ পালন করা হয়। সবথেকে বড় প্রশ্ন, এটা তারা কেন করে থাকে, আর এত বিষাক্ত সাপগুলোকে বাড়িতে কীভাবে পালন করে, তাদেরকে কি কামড়ায় না? না দেখলে বিশ্বাস করবেন না, সাপগুলোকে তারা যখন তখন নাড়াচাড়া করে, যখন তখন এগুলোকে নিয়ে খেলা করে, কিন্তু আসলে কিভাবে করে? আজকের এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে চলেছেন। আজকের ভিডিও একদম আলাদা হতে চলেছে, আশা করি এরকম ভিডিও আপনি কখনোই দেখেননি, আর হয়তো এই গ্রাম সম্পর্কে আপনি আগে কখনো শোনেননি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাড়িতে সাপ পালন করা হয়, হঠাৎ করে এটা শুনলে যে কেউ অবাক হবে, কারণ সাপ খুবই বিষধর প্রাণী, আর এটা দেখে যে কেউ ভয়ে পালিয়ে যায়। অনেকেই আছেন যারা সাপের নাম শুনে ভয়ে পালিয়ে যায়, সাপের নাম শুনে যেন গা শিউরে ওঠে। সাপ কামড়ালে যে মানুষ অজ্ঞান হবে তা নয়, সাপ সামনে আসলে এমনিতেও অনেক মানুষ অজ্ঞান হয়ে যায়। কিন্তু চীনের এই গ্রামের মানুষ গরু ছাগলের মতন সাপ পালন করে। এখানে প্রতিটা ঘরে ঘরে কয়েকশো করে সাপ পালন করা হয়। এই গ্রামের নাম হল জিসিকওয়াও। এই গ্রামে একটা কাহিনী আছে। ৪০ বছর আগে এই গ্রামে বাস করা একজন ব্যক্তি ওয়াং বিদেশ থেকে কয়েকশো সাপ নিয়ে আসে আর সেগুলোকে পালন করা শুরু করে দেয়। ওয়াংয়ের কাজ ছিল সাপগুলোকে পালন করে বড় করা আর তার থেকে বিষ বের করে বিক্রি করা, আর যে সমস্ত সাপগুলো একটু বয়স্ক হয়ে যায় সেগুলোকে মাংস করে খেয়ে নেওয়া। চীনের মানুষ সব ব্যাং পোকামাকড় এমনি তো খুবই খায়, তো দেখতে দেখতে এটা অনেক বেশি পপুলার হয়ে যায়। এরপর যখন সমস্ত মানুষ জানতে পারলো যে ওয়াং সাপের চাষ করে কোটি কোটি টাকা ইনকাম করছে, তখন পুরো গ্রামের মানুষ সাপ পালন করা শুরু করে দিল। গ্রামে তৈরি করা হলো বড় বড় সাপের ফার্ম। এখনও গ্রামে সাপ পালন করা হয় মাংস খাওয়ার জন্য। জিসিকওয়াও গ্রামটি ইন্টারনেটে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এখানকার ঘরে ঘরে ছবি দেখতে পাবেন। এদের সবার সাপ ব্যবসার কারণ হলো এই ব্যবসাতে অনেক লাভ হয়, কোটি টাকার থেকেও বেশি, আর ওটা খুবই অল্প খরচে। চীনের সাপের মাংস এতটা সুস্বাদু মনে করা হয় যে গ্রামের প্রতিটা মানুষ এটা খেয়ে থাকে। বাজারে মুরগি কাটার মতন করে সাপ কাটা হয়, সবাই সাপের রক্ত মাংস খেয়ে থাকে। কিন্তু চীনের এই গ্রামে সব থেকে বেশি টাকা আসে সাপের বিষ বিক্রি করে। এই গ্রামে প্রতি বছর ৫০ লাখের থেকেও বেশি সাপ পালন করা হয়, এক নম্বর এদের মাংসের জন্য আর দুই নম্বর এদের বিষের জন্য। সাধারণত সাপের বিষ মানুষের জন্য অনেক প্রাণহানিকারক, কিন্তু এদের বিষ দিয়ে ওষুধ তৈরি করা হয়, এমনকি ক্যান্সার রোগের মতন ওষুধও তৈরি করার জন্য সাপের বিষ অনেক দরকারি। সাপের বিষের সাথে আরও অনেক রকমের ওষুধ মিশিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর বিজ্ঞানীরা মারাত্মক রোগের ওষুধ তৈরি করে। চীনের মানুষ যতগুলো সাপ খায় তার সবগুলোই আসে শুধুমাত্র এই গ্রাম থেকে। শুধু চায়না নয়, যেখানে যেখানে চীনের মানুষ আছে, অর্থাৎ আমেরিকা, জার্মান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড এবং আরও সমস্ত জায়গাতে এই সাপ পুরো পৃথিবীতে এক্সপোর্ট করা হয়। এগুলোর মধ্যে থাকে পাইথন, কোবরা, র্যাটল স্নেক, আরও অনেক বিষাক্ত ভয়ানক সাপ। পায়থনের মতন বড় বড় সাপগুলোকেও এরা খেতে বাদ দেয় না। চীনের গ্রামের কোনো মানুষ সাপকে ভয় পায় না। এই জায়গার বাচ্চারাও ছোটবেলা থেকে সাপের সঙ্গে খেলা করে। তারা বুঝতে পারে সাপ কখন কামড়াবে, কখন তাদের নাড়তে নেই, আর তার সাথে সাপ কামড়ানোর পর তাদের কোন ওষুধ খেতে হবে, সব কিছু জেনেই তারা এই ব্যবসা শুরু করে। শুধু তাই নয়, সাপকে বসে আনার টেকনিক, কী করলে সাপ মানুষকে কামড়াবে না, কীভাবে তাদেরকে বসে আনা যাবে, সব কিছু জানে এই গ্রামের মানুষ। বড় বড় সাপগুলো যখন ডিম পাড়ে তার কিছুদিনের পরে বাচ্চা বের হয়, আর ওই বাচ্চাকে তারা ধরে নিয়ে যায় এবং বাড়িতে ফার্মে রেখে দেয়, আর ফার্মে লালন পালন করে, তারপর সেখানে বড় করে, আর এগুলো কি বিক্রি করে। শুধু এটাই নয়, সাপের বিষ, মাংস এবং চামড়া আলাদা আলাদাভাবে বিক্রি করা হয়। এই চামড়াকে রৌদ্রে শুকিয়ে এটাকে প্রসেস করে এর থেকে বিভিন্ন দামি দামি জিনিস তৈরি করা হয়। চামড়ার বেল্ট, জুতো, মানি ব্যাগ, পার্স ইত্যাদি তৈরি করা হয়, আর তাছাড়া এগুলো অনেক দামে বিক্রি করা হয়। এখানে এমন কিছু ভয়ানক সাপ রয়েছে যেগুলো চাষ করা তো দূরের কথা, মানুষ দেখলে ভয় পালিয়ে যায়। তবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি এই গ্রামে কোনো দিন সাপ মানুষকে কামড়ায়নি, কোনো মানুষ মারা যায়নি? তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, কিছু প্রজাতির সাপ আছে যদি সেগুলো মানুষকে কামড়ায় মানুষের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যায়, ওই সমস্ত বিষধর সাপগুলোকে এই গ্রামে পালন করা হয় না।
প্রথমের দিকে এখানে ব্ল্যাক মামা পালন করা হতো, কিন্তু ওই সাপ ভীষণ রাগী এবং বিষাক্ত হয়ে থাকে, তাই ওই সাপ এখানে পালন করা হয় না। তবে আপনাকে চীনের এই গ্রামের ব্যাপারে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।